নমস্কার বন্ধুরা, তুলসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আমার ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, রান্নাঘর থেকে। আমার সকালের চান পূজা দুটোই হয়ে গেছে। পূজা করার পরে আমি রান্নাঘরে চলে আসছি। আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও প্লিজ বন্ধুরা। আর আমি এক পাশে পায়েস বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এক পাশে আমি মাছ ভাজছি। পায়েসটা হওয়ার পরে আমি বাকি রান্নাগুলো করে নিব, কারণ কি আজকের দিনটা খুবই স্পেশাল, আমার ছেলের জন্মদিন। আর এদিকে আমার পায়েসও হয়ে গেছে, পায়েস হওয়ার পরে মাছ ভাজাটাও হয়ে গেছিলো। আর এদিকে আমি মাংস আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোল মাংসটা হওয়ার পরে আমি পাঁচ রকমের একটু ভাজি করে নিব, তারপরে আমার ছেলেকে খেতে দিব। তোমরা ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিওটি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এটা আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, এখন আমি দিয়ে দিব আমার ছেলেকে খাওয়ার জন্য। আর ও বসেও গেছে, দেখতেই পাচ্ছ এখানে। ওর জন্য আমি রান্না করেছিলাম ডাল, পাঁচ রকমের ভাজি, কারকল ভাজি ছিল, বেগুন ভাজি, আলু ভাজি, পটল ভাজি আর মাছ ভাজি, আর মাছের ঝোল, মাংস, ফ্রাইড রাইস আর পায়েস, এটুকুই করেছি, বেশি কিছু করিনি। আর এখন আমি একটু আশীর্বাদ করে দিব আমার ছেলেকে। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, বড় মনের মানুষ হয়, আর সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশীর্বাদই করো সবাই। আর দেখো এদিকে পিকলু আর রাশি, মানে রাশি আর পিকলু খাওয়ারগুলো ধরার জন্য পাগল হয়ে গেছিলো। একবার রাশি আসে, একবার পিকলু আসে। এদিকে আমার আশীর্বাদ করাও হয়ে গেলো আমার ছেলের। এবার আমি একটু পায়েস খাইয়ে দিব ওকে। আর দেখো রাশির হাতে একটা লাইটার, ও লাইটার খাচ্ছে, মানে বাচ্চা দুটো তো হয়রানি করে ছাড়ে আমাদেরকে সারাদিন। আর এখন আমি একটু পায়েস খাইয়ে দিব। আসলে ওর শরীরটাও খুব ভালো ছিল না, জ্বর ছিল, ও এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি ওকে উঠানোর পরে খেতে দিয়েছি। প্রত্যেকবার ওর জন্মদিনের দিন শরীর অসুস্থ হয়ে পড়ে, জ্বর সর্দি কাশি প্রত্যেক বছরই হয়, কেন জানি না। এদিকে হয়ে গেল পায়েস খাওয়ানো হয়ে গেলো, আশীর্বাদ করা হয়ে গেলো, এখন একটু ওকে আমি খাইয়ে দিব, তারপর আমার মেয়েকে খেতে দিব। এই দেখো আমার মেয়ে আলু ভাজি নিয়ে খাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছে ছোট্ট একটা কেক, এখন কেক কাটবে। কয়েকজন বাচ্চা কাচ্চাকে ডেকেছি, ওর বন্ধু বান্ধব মানে মানছিল না, তার জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসার পরে কয়েকজন বাচ্চা কাচ্চাকে ডেকে এখন একটু কেকটা কাটবে। দেখো তোমরা সবাই, আমি আসলে খাওয়া দিই।